হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইএলবি। আজকে আমরা তোমাদেরকে বলবো যে হায়ার ম্যাথে কীভাবে এ প্লাস তুলতে হয়। তো তোমরা কীভাবে এ প্লাস পাবা, এটা একটা বিগ কোশ্চেন। বাট তার আগে একটা রিজন বলতে চাই। রিজনটা হচ্ছে যে অনেকেই ম্যাথমেটিক্সে আসলে কীভাবে এ প্লাস তুলতে হয় সেটা জানে না, এই জন্যই। এবং ম্যাথমেটিক্সে এ প্লাস তোলা খুবই সহজ, আমি সেই জন্যই আসলে তোমরা কীভাবে ম্যাথমেটিক্সে এ প্লাস তুলতে পারো সেই ভিডিওটা বানাচ্ছি। আর একটা কথা হচ্ছে, গত কয়েকদিন যাবৎ আমি খুবই ব্যস্ত ছিলাম, আমাদের ডিপার্টমেন্টে পরীক্ষার কাছাকাছি সন্নিকটে, তো এর আগে অনেক ধরনের অফিসিয়াল কাজ থাকে, ক্লাস টিউটোরিয়াল থাকে, ল্যাব অ্যাসাইনমেন্ট এগুলো থাকে, যার কারণে আসলে ভিডিও বানাতে আর সময় পাই নাই, সেজন্য দুঃখিত। তো হায়ার ম্যাথে আমরা কীভাবে এ প্লাস তুলব এটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। তো হায়ার ম্যাথে এ প্লাস পাওয়ার মূল যেই মোটিভেশন সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। মূল হচ্ছে, কোর হচ্ছে কি, তোমাকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এই জন্য এটাকে আমি তিনটা কালার দিচ্ছি, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি কালারফুল। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, অ্যান্ড আর একটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। সবচেয়ে বেশি কালারফুল পার্ট হচ্ছে এটা, যে তোমাকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি যখন তুমি ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে তুমি বুঝে যাবা যে কীভাবে ম্যাথগুলোকে খুব তাড়াতাড়ি সমাধান করা যায়, তারপর কোনো টেকনিক আছে কি না, কোনো রুলস আছে কি না, কোনো শর্টকাট নিয়ম আছে কি না, এগুলো তুমি সব বুঝে যাবা তুমি যদি বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। তাহলে মূল কি বা চাবি হচ্ছে কি, এ প্লাস পেতে হলে তোমাকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সবগুলো চ্যাপ্টারের ম্যাথগুলোকে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এর পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে, তোমাকে সূত্র শেখা লাগবে সবগুলো। তোমার ম্যাথমেটিক্স বইতে যত সূত্র আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, সবগুলোকে তোমাকে শেখা লাগবে। এখন তুমি মনে করতে পারো, ভাইয়া ফার্স্ট পেপারের সূত্রগুলো কি সেকেন্ড পেপারে লাগে? হ্যাঁ লাগে। আবার সেকেন্ড পেপারের সূত্রগুলো ফার্স্ট পেপারে লাগে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ডিভাইড না করে সূত্র সবগুলো শিখে ফেলা। আর সূত্রগুলো শেখার উপায় হচ্ছে যে খাতায় লিখে লিখে শিখতে হবে, তুমি যদি পড়ো মুখস্থ হবে না, তোমাকে খাতায় লিখতে হবে। তোমার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইটা নাও, নিয়ে যতগুলো সূত্র, যেমন তুমি যদি অক্ষরপত্র পাবলিকেশনের বই পড়ো, তাহলে দেখা যায় যে শুরুতে সূত্রগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম, তাহলে তুমি সবগুলোকে লিখে ফেলো খাতায়, ঠিক আছে। দেখে দেখে বুঝে বুঝে লিখো, বিকজ এতদিন তুমি কিন্তু এগুলো পড়ছো, অঙ্ক করার সময় সূত্রগুলো তুমি পড়ছো, আরেকবার তুমি লিখে ফেলো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি তুমি অক্ষরপত্র পাবলিকেশনের বই না পড়ো, তোমার কাছে কোনো গাইড আছে, ভর্তি পরীক্ষার কোনো বই থাকতে পারে, ইন্টারমিডিয়েটের কোনো বই থাকতে পারে, যে কোনো অনেক ধরনের বই আছে, সবগুলোতে সূত্রগুলো আছে। সো সবার কাজ, সবার আগে তোমরা যেটা করবা, সূত্রগুলোকে আরেকবার খাতায় লিখবা, লিখে প্র্যাকটিস করে ফেলবা। তাহলে সূত্রগুলো যারা জানবে তারা এমসিকিউ আনসার করার জন্য একদাপ এগিয়ে থাকবা। এমসিকিউ আনসার করতে হলে বেশিরভাগ সূত্রগুলো জানা থাকা লাগে, বিকজ এমসিকিউ খুব শর্টকাটে এবং খুব তাড়াতাড়ি সময় তোমাকে আনসার করতে হবে, এই জন্য সূত্রগুলো হচ্ছে মাস্ট, ঠিক আছে। এবার হচ্ছে, তুমি যখন ম্যাথগুলো করবা, যেমন তুমি ইন্টিগ্রেশন করতেছ, ডিফারেন্সিয়েশন করতেছ, বৃত্ত করতেছ, কৌণিক করতেছ, বা সাপোজ লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ যোগাশ্রয় প্রোগ্রাম করতেছ, কিংবা তুমি ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণয় করতেছ, যেটাই করো না কেন তোমাকে কী জানতে হবে, রুলসগুলো জানতে হবে যে কীভাবে করবো আমি ম্যাথটা, ঠিক আছে, কোন ওয়েতে আমি আগাবো। স্টেপ বাই স্টেপ তোমাকে ধাপে ধাপে জিনিসগুলোকে তোমাকে মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে, তাহলেই তুমি ওই ম্যাথ যখন প্র্যাকটিস করবা তখন এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু তুমি আরেক ধাপ এগিয়ে যাবা এ প্লাস পাওয়ার জন্য। এবার হচ্ছে যে, আমি এখানে আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যেটা করো, ম্যাথ প্র্যাকটিস করো বেশি বেশি, কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো না। এমসিকিউ প্র্যাকটিস না করলে যেটা হবে, তোমার এমসিকিউতে তুমি নাম্বার কম পাবা, বিকজ তুমি টাইমলি সঠিক সময় অ্যান্সার করতে পারবে না, কারণ অনেকগুলো ম্যাথ থাকে। এই ম্যাথগুলোকে ঠিক তোমাকে এক মিনিটের মধ্যে যখন সমাধান করতে দেওয়া হবে, বড় বড় ম্যাথগুলোকে এমসিকিউতে, তখন তুমি পারবে না। এই জন্য তোমাকে বেশি বেশি ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে। টেস্ট পেপার থেকে তোমাকে বেশি বেশি করে এমসিকিউ সলভ করতে হবে, যে কী কী এমসিকিউ আসছে। ইভেন তোমার কাছে যদি ভর্তি পরীক্ষার কোনো ম্যাথ বই থাকে, সেগুলো থেকে তুমি শর্টকাট টেকনিকগুলো দেখতে পারো যে কীভাবে তুমি ম্যাথমেটিক্স সলভ করবা। তো অথবা যেটা করতে পারো, যে তুমি আগে যে নোট করছিলা খাতার মধ্যে লিখে আসা, দেখবা যে এই রুলস এই ম্যাথটাকে করতে হয়, ঠিক আছে, ওই রুলসগুলোকে জেনে রাখবা। আর ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয়, ক্যালকুলেটর ইউজ করে অনেকগুলো ম্যাথের সলভ করা যায় এমসিকিউ এর জন্য। যেমন আমি যদি বলি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ডিফারেন্সিয়েশন করতে পারি ইজিলি, ইন্টিগ্রেশন করতে পারি ইজিলি, তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সও করতে পারি, আমরা ম্যাট্রিক্স করতে পারি, আমরা ত্রিকোণমেত্রি একদম সহজে, ত্রিকোণমেত্রির যে কোনো ম্যাথ
ত্রিকোণমিতির যে কোনো ম্যাথ ক্যালকুলেটর করা যায় জাস্ট নিয়মটা জানা লাগে একদম যে কোনো ম্যাথ আমি কনফিডেন্টলি 100% বলতেছি সবগুলো ম্যাথ ত্রিকোণমিতির ক্যালকুলেটর দিয়ে করা যায় জাস্ট তোমাকে নিয়ম জানতে হয় আর নিয়ম জানতে হলে তোমাকে বইয়ের বাইরে তোমাকে অ্যাডমিশন টেস্টের বই পড়া উচিত আমি মনে করি যে যদি পারো ঠিক আছে তো গেল এইটা হচ্ছে আমাদের মূলত এমসিকিউ গুলোকে কিভাবে ক্যালকুলেটর করতে হয় সেটার নিয়ম এবং আমাদের এই চ্যানেলটাতে ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করে তুমি এমসিকিউ সমাধান করবা এটার জন্য একটা ভিডিও দেওয়া আছে তুমি চাইলে সেটা দেখতে পারো এবং এছাড়াও আমাদের এই চ্যানেলে আমরা এমসিকিউর অনেকগুলো ভিডিও দিছি ম্যাথমেটিক্সের সেখানে আমরা দেখাই দিছি যে কিভাবে শর্টকাট টেকনিক অবলম্বন করে তুমি ম্যাথগুলোকে এমসিকিউগুলোকে সলভ করবা তাহলে এটা গেল আমাদের এমসিকিউ পার্ট আর আমি একটা আরেকটা কথা বলবো এমসিকিউতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা বিকজ এটাই প্লাস পেতে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে কারণ তোমার এমসিকিউ যদি 25টাতে 25টাই হয় 30টাতে 30টাই হয় 20টাতে 20টাই হয় তাহলে দেখো তুমি কোথায় চলে যাচ্ছ বায়োলজি তোমার ভুল হতে পারে এমসিকিউ তোমার বাংলাতে এমসিকিউ ভুল হতে পারে বিকজ কনফিউশন সৃষ্টি হবে বাট ম্যাথে কোনো কনফিউশন নাই ম্যাথ হচ্ছে তুমি অঙ্কটা পারলে তোমার আনসার চলে আসবে তুমি অঙ্কটা মিলাতে পারলে আনসার চলে আসবে তুমি দেখা দিবা ঠিক আছে সো বি কেয়ারফুল অ্যাবাউট এমসিকিউ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এমসিকিউ টেকনিকগুলো শিখতে হবে সেটা বলে ফেলছি এবার আমি টেস্ট পেপারের সলভে আবার যাই ব্যাক যাই টেস্ট পেপার সলভ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর সিকিউ পার্ট ঠিক আছে এমসিকিউ পার্ট সিকিউ পার্ট দুইটার জন্য টেস্ট পেপার মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি বইতে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করছো কিন্তু তুমি টেস্ট পেপার সলভ করো নাই তাহলে তুমি আটকা যাবে এক্সাম হলে এই জন্য তোমার কেন কেন হচ্ছে যে তোমার টেস্ট পেপারে তুমি দেখবা প্রশ্নের প্যাটার্ন কীরকম কী কী প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে আগের বছরে কী কী প্রশ্ন আসছে তারপর হচ্ছে টেস্ট এক্সামে কী কী প্রশ্ন আসছে সেগুলো তুমি সেখান থেকে দেখতে পাবা আর একটা জিনিস হচ্ছে তুমি যখন ম্যাথ প্র্যাকটিস করবা অনেকগুলো কিন্তু তুমি যখন ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করবে না তখন তুমি এক্সাম হলে আটকে যাবা বিকজ তোমাকে তিন চারটা চ্যাপ্টার থেকে কম্বাইন করে ম্যাথ দিবে তিন চারটা চ্যাপ্টার থেকে কম্বাইন করে তারপরে একটা উদ্দীপক বানায় তোমাকে তারপরে সেখান থেকে ম্যাথ করতে দিবে সো তোমাকে টেস্ট পেপার প্র্যাকটিস অবশ্যই করতে হবে আর একটা জিনিস সেখানে আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে যে তোমরা অনেকে সাজেশন খুঁজো যে ভাই হ্যাঁ ম্যাথে সাজেশন দেন ফিজিক্সে সাজেশন দেন আমি যেটা মনে করি ম্যাথের সাজেশন তোমরা না নেওয়া উচিত যে কারো থেকে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য ম্যাথের সাজেশন না নিয়ে সবগুলো ম্যাথই তোমাকে করতে হবে বিকজ তোমার এই নাম্বারের যেই ম্যাথটা এটা যে কোনো চ্যাপ্টার থেকে দিতে পারে তোমাকে ঠিক আছে যে কোনো চ্যাপ্টার থেকে স্যাররা সবগুলো চ্যাপ্টার টাচ করবে সবগুলো চ্যাপ্টার থেকে তোমাকে ম্যাথ দিবে সো এর জন্য তোমাকে যে কোনো চ্যাপ্টার থেকে ম্যাথ করে দিতে পারে ইভেন বি এবং সিতেও দুইটা সাব চ্যাপ্টারকে কী করে দিতে পারে কম্বাইন করে দিতে পারে সো ম্যাথের সাজেশন না খুঁজে তুমি সবগুলো চ্যাপ্টারকে আস্তে আস্তে সমাধান করে ফেলো এখনও কিন্তু একটা এক্সাম অলরেডি পিছিয়ে দিছে 14 তারিখে নিয়ে দিছে এবং তোমার এই যে লং একটা টাইম তুমি পাই গেছো পরীক্ষার মাঝখানে হঠাৎ করে এই যে ফোনই আসলো ফোনের কারণে তোমার টাইমটা আরও কী হলো বেড়ে গেলো সো তোমরা সেই জিনিসটাকে একটু ফলো করবা আর একটা জিনিস আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে যে তোমাকে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আসতে হবে ম্যাথ আই প্লাস পেতে হলে তোমাকে নিজেই ম্যাথের মতো রুলসের মধ্যে চলে আসতে হবে সেটা হচ্ছে তোমার টাইমটাকে সঠিকভাবে ডিভাইড করে নাও তোমার পরীক্ষার জন্য যে তুমি কীভাবে তোমার সবগুলো প্রশ্নকে টাচ করবা সবগুলো চ্যাপ্টারকে টাচ করবা এবং টেস্ট পেপারকে টাচ করবা সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশন মনে রাখবা সবগুলো সূত্রকে মনে রাখবা এই জিনিসগুলো এবং বেশি বেশি করে টেকনিক শেখার চেষ্টা করো টেকনিক শিখলে তোমরা কিন্তু ভালো করে আনসার করতে পারবা যেমন আমি যদি তোমাকে একটা টেকনিক আজকে শিখাই দিতে চাই দেখো এমসিকিউ সমাধান করার কী ধরনের টেকনিক আছে সেটার জন্য আমি এখানে তিনটে এমসিকিউ দিছি একদম সিম্পল এমসিকিউ বাট এগুলো যদি তুমি নর্মাল ওয়েতে করতে যাও তোমার দেখবা যে অনেক সময় লাগবে বাট তুমি যদি টেকনিক জানো যে কীভাবে করতে হয় তাহলে তুমি খুব প্রত্যেকটা 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা তাহলে এই যে টেকনিকগুলো জেনে রাখা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ যেমন আমাদেরকে বলছে যে দেখো 1 নম্বর প্রশ্ন যদি আমরা টেকনিক দিয়ে করতে চাই তাহলে হচ্ছে যে বলছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউ প্লাস টোয়াইস এক্স প্লাস 5 ডিভাইড বাই 3x টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু হোয়াট মানে হচ্ছে এই অঙ্কটার লিমিট থেকে আসছে তো আমাদেরকে এই লিমিট এই এই ফাংশনটার এই লিমিটের যেই আটা শর্ত এই শর্তাধীনে এই ফাংশনটার যে মানটা লিমিটেড মানটা অর্থাৎ এক্সের মান যদি ইনফিনিটির কাছাকাছি হয় তাহলে এটার মান কত জিজ্ঞেস করছে তো এখন এটা যদি তুমি নর্মাল ওয়েতে করতে যাও নর্মাল যে পদ্ধতিতে তুমি শিখছো বইতে সেই পদ্ধতি যদি তুমি করতে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে বাট তুমি একটা জিনিস মনে রাখতে পারো যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় এবং এই যে এখানে উপরে নিচে যদি এক্সের পাওয়ার সমান হয় তাহলে সত্য কি প্রথম সত্য হচ্ছে তোমাকে এক্সের মান ইনফিনিটি হতে হবে এবং উপর নিচে এক্সের যেই পাওয়ার সেটা সমান হতে হবে যদি সমান হয় এই দুইটা সত্য যদি মেনে যায় তাহলে তোমার আনসার হবে এখানকার যে
x এর পাওয়ার এবং মানে হচ্ছে x টু দি পাওয়ার 5 এর অর্থ হচ্ছে যে x এর সর্বোচ্চ ঘাত যে দুইটা দুইটা মিল থাকতে হবে ওই সর্বোচ্চ ঘাত দয়ের যে সহগ তাদের অনুপাত হচ্ছে आंसर মানে হচ্ছে যে সর্বোচ্চ ঘাত দয়ের সহগ মানে হচ্ছে যে এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ এবং এখানে x টু দি পাওয়ার 5 এর সহগের অনুপাত নিব আমরা তাহলে এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে 1 আর এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে 3 এই দুইটার অনুপাত নিলে আসে 1/3 সো এটার आंसर হবে 1/3 তাহলে বুঝতে পারছো যে শর্টকাট নিয়ম জানলে তুমি খুব সহজে কম সময়ের মধ্যে করে ফেলতে পারবা পরবর্তী অঙ্ক বলছে যে a ইকুয়াল টু যদি 1325 হয় তাহলে a ইনভার্স ইকুয়াল টু কত এখন তুমি ইনভার্স কিভাবে নির্ণয় করতে এটা তুমি নিশ্চয়ই বইতে শিখছো এখন ওই নিয়মে যদি তুমি করতে যাও দেখো তো এটা কত সময় লাগবে তোমার কি এত সময় হাতে আছে নেই তাহলে তোমাকে এর জন্য শর্টকাট ওয়ে থাকলে সেটা জানতে হবে এর জন্য একটা শর্টকাট ওয়ে আছে ওয়েটা আমি বলে দিচ্ছি যদি মনে করো তোমার দেওয়া আছে a a ইকুয়াল টু যদি তোমাকে ab c d দেওয়া থাকে এটা মনে করো তোমার প্রশ্নে দেওয়া আছে এই যে এরকম আর কি ঠিক আছে এটার সাথে এটাকে কম্পেয়ার করো তাহলে a প্রাইম a ইনভার্স ইকুয়াল টু হবে যে ad - bc এখানে হবে ad - bc এখানে হচ্ছে 1 1 / ad - bc ইনটু d এখানে a এখানে উল্টা যাবে এই কর্ণটা উল্টে যাবে ঠিক আছে এবং এই কর্ণগুলোর আগে মাইনাস বসবে অর্থাৎ মাইনাস b মাইনাস c এটা হচ্ছে এটা যদি তোমাকে দেওয়া থাকে তাহলে आंसर হচ্ছে যে এটা এই ইনভার্সের ঠিক আছে তো আমাদেরকে দেওয়া আছে 1325 তাহলে এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 5 তাহলে আমরা প্রথমে কি বসাবো 1 / ad ad হচ্ছে কি 1 ইনটু 5 অর্থাৎ 5 মাইনাস bc bc হচ্ছে 2 ইনটু 3 অর্থাৎ 6 তারপর এখানে ব্র্যাকেট বসবে তারপরে da মানে এটা যাবে এখানে আর এটা আসবে এখানে অর্থাৎ 5 এই যে 5 এখানে চলে যাবে আর 1 টা এখানে চলে আসবে সো এখানে হচ্ছে 1 তারপরে মাইনাস b মাইনাস b মানে হচ্ছে মাইনাস 3 এবং মাইনাস এটা হচ্ছে c c এর জায়গা হবে মাইনাস 2 এবার তুমি এটাকে কাজ করো কাজ করলে এখানে আসে যে 1 মাইনাস 1 অর্থাৎ আলটিমেটলি এটা মাইনাস 1 আসতেছে 5 মাইনাস 3 মাইনাস 2 1 তুমি এটা কাজ করলে এই জায়গাটাতে মাইনাস 1 আসবে মাইনাস 1 দিয়ে এটা পুরোটাকে মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করলে আসবে মাইনাস 5 3 2 মাইনাস 1 তাহলে দেখো তুমি এই ইনভার্স পেয়ে গেছো এটার এই ইনভার্স হচ্ছে যে এই এটার এটার এই ইনভার্স হচ্ছে যে এই যে এটা তাহলে দেখো তুমি যদি শর্টকাট নিয়ম জেনে থাকো তাহলে তুমি সব সলভ করতে পারবা পরবর্তী প্রশ্ন বলছে যে এটা একটা নির্ণায়ক নির্ণায়কের মান জিজ্ঞেস করছে দেখো ভিতরে বলছে 13 14 15 16 17 18 19 20 21 তাহলে জিজ্ঞেস করছে কোশ্চেন নির্ণায়কের মান কত তো তুমি যদি এই নির্ণায়কের মান বের করতে যাও তোমার কত সময় লাগবে তুমি একটু চিন্তা করে দেখো বাট তুমি যদি একটা সূত্র মনে রাখতে পারো সূত্রটা হচ্ছে যদি নির্ণায়কের ভিতরে যদি এই কলামে কিংবা সারিতে যদি একটা ক্রম আকার সংখ্যা থাকে মানে হচ্ছে যে ক্রমান্বয়ে যদি সংখ্যাগুলো আসতে থাকে অর্থাৎ যদি এই 13 14 15 এইভাবে আসতে থাকে সারি অথবা কলামে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে 0 তাহলে এটার উত্তর কত হবে 0 বিকজ এখানে 13 14 15 তারপর 16 17 18 তারপর 19 20 21 আসলো তাহলে এটার উত্তর হচ্ছে কত 0 তাহলে এই যে এই ধরনের রুলস গুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি এমসিকিউ তে অন্যদের থেকে এগিয়ে থাকবা আমাদের এই বই হালদা পাবলিকেশনের বই হালদা এই ইউনিট এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য এই বইতে এই সূত্রগুলো সব দেওয়া আছে এই ধরনের যত রুলস এন্ড রেগুলেশন আছে এমসিকিউ তে যেগুলো তুমি শর্ট কাটে তাড়াতাড়ি কিভাবে আনসার করবা সেই জন্য এটা দেওয়া আছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা তারা অবশ্যই এই বইটা কালেক্ট করবা এবং চাইলে তুমি এমনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ম্যাথগুলো ভালো করার জন্য এই বইটাকে কালেক্ট করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় কিভাবে তুমি ম্যাথ এ প্লাস পাবা এবং কিভাবে তুমি তোমার পড়ালেখাটাকে রান করবা তো আজকে চলে যাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক দিতে পারো আর আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা